আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা সকালে নাস্তা করে বাসার বাইরে বের হয়েছি, অনেক দিন পর একটু ছুটি পাইছে তো একটু খেলা করবে, তাই তারপরে মসজিদে যাবে, আমিও ভ্যাকসিন দিতে যাব আজকে। এই যে আমি ভ্যাকসিন দিতেও রওনা হয়ে গেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা পড়ছে, ফল সিজনে চলে আসছে, তো এই সিজনটাই কখন ঠান্ডা পড়ে আর কখন গরম হয় এটা বোঝাই যায় না, সেজন্য খুব বিরক্ত লাগে, কিন্তু যখন হালকা ঠান্ডা পড়ে সত্যিই ভালো লাগে। আর এই যে আকাশটাও অনেক সুন্দর, নীল আকাশ দেখতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে নীল আকাশ দেখতে। তো আজকে যেহেতু আমি ভ্যাকসিন দিব, প্রিপারেশন নিই। শেষ হয়ে গেছে, আমি একটু রেস্ট নিচ্ছি, আমাকে 15 মিনিটের জন্য রেস্ট নিতে বলছে, তা আমি বলছি যে আমি বাহিরে গিয়ে বসবো। তো আমি বাহিরে বসে আসছি, আর ইমাও ঘুমাই গেছে, তো আমি ওকে দোল দিচ্ছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। এই যে সামনে সে অফিসটা, আর বাসায় গিয়ে দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমাইছি, ঘুমানোর পরে আমরা বিকালের দিকে বাহিরে একটু বের হয়েছি, যেহেতু ওয়েদারটা ভালো, বেশি ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়লে বাচ্চাদের নিয়ে বাহিরে যাওয়া যায় না। তো আমি আজকে একটু চিকেন ফ্রাই করব, সে চিকেনটা আমি এখন কিনতে যাব। আমি ফার্মের মুরগি দিয়েই করব চিকেনটা, আর ফ্রেশটা দিয়ে করব, সেজন্য আনতে যাচ্ছি, ফ্রিজারটা দিয়েও করা যায়, কোনো প্রবলেম হয় না। আর এই ফাঁকে একটু ঘোরাঘুরিও হয়ে গেল, আমার বাজারটাও হয়ে গেল, সেজন্য আমি এখন বাহিরে যাচ্ছি। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যারা হোমলেস তাদের জন্য এখানে সরকারের থেকে একটা বাসা বানাই দিবে, তো অ্যাপার্টমেন্টের মতো হবে এটা, তা কাজ চলতেছে। এখানে যাদের থাকার কোনো জায়গা থাকবে না তারা এখানে থাকবে, তো অনেক ভালো। বাংলাদেশে যদি এরকম একটা কিছু করা যেত তো খুবই ভালো হইতো সবার জন্য, যাদের থাকার জায়গা নাই, দেখতে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, তো এরকম একটা যদি অ্যাপার্টমেন্ট করা যায় খুবই ভালো হয়। ইনশাল্লাহ একদিন এরকম কোনো কিছু একটা হবে, আল্লাহ যদি চায় তো সব কিছুই হবে। এই যে এখানে অনেকটা জায়গা নিয়ে এই বিল্ডিংয়ের কাজটা হচ্ছে, এই যে ভিতরের দিকে হচ্ছে, তো এখানে এরকম পাঁচিলের মতো দিয়ে রাখছে। এই যে আমরা এখন যাব, আমরা ওয়েট করতেছি। এখন যেহেতু বিকালের দিকে তাই অনেকটাই ফাঁকা থাকবে রোডটা, আর ওয়েদারটাও ভালো, সবাই হয়তো ঘুরতে গেছে পার্কে বা কোথাও, এখানে ওয়েদারটা ভালো হলে সবাই ঘুরতে পছন্দ করে। আর কয়েকদিন পর উইন্টার চলে আসবে, তো বাহিরে বের হওয়া যাবে না ঠান্ডার জন্য, মানে খুব বেশি দরকার ছাড়া কেউ বাহিরে বের হবে না যেহেতু অনেকটা ঠান্ডা, আর বাচ্চাদের নিয়ে তো বাহিরে বেরই হওয়া যাবে না। এই যে আমি মার্কেটের সামনে চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে আমি রোডটা ক্রস করব, করে আমি যাব। আমরা ওয়েট করতেছি অক্সাইন দিবে, তারপরে আমরা পার হব।
আমরা শপের ভিতর চলে আসছি, এখান থেকে চিকেন কিনবো আর কিছু ফ্রুট কিনবো, কিনে আমরা বাসায় চলে যাব যেহেতু সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে। এই তো আমরা বাসায় চলে আসছি, যে এই চেরি টমেটো গুলা কিনছি, এখানে অনেক রকমের টমেটো আছে, আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি এটা কিনছি, খেতেও ভালো, খারাপ না, অনেক রকমেরই আছে, মিষ্টি মিষ্টি একটা ভাব, ভালো লাগছে আমার কাছে খেতে। আর এই স্ট্রবেরিটা নিয়ে আসছি, তানহা অনেক পছন্দ করে। আর এই পিনাট গুলো নিয়ে আসছে, এটা আমার ভালো লাগে খেতে। এই তো তো আমরা যখন শপে ছিলাম তখন ভিডিও করা পসিবল না, সব সময় আসলে ভিডিও করা যায় না, যেহেতু আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি, তাড়াতাড়ি বাসায় নিয়ে মানে তাড়াতাড়ি শপিং করে চলে আসছি। আমি স্ট্রবেরি করে ধুয়ে নিচ্ছি, সন্ধ্যায় নাস্তা করবো এটা দিয়েই। আর এরপরে আমি চিকেনগুলো বের করে নিব প্যাকেট থেকে, খুলে আমি চিকেন ফ্রাইটা করে ফেলবো, অনেক রাত হয়ে যাবে, বাহিরে মেঘলা আকাশ, এখন অনেক গরম। তো এই যে তানহা আবার বাহিরে বের হয়েছে খেলা করার জন্য, যেহেতু অনেক স্কুলে থাকে, সকালে যায় আর আসে হচ্ছে 2:30 মানে 2:30 সময়। তো যেহেতু একদিন ছুটি পাইছে তো খেলতে যাচ্ছে, আমি আর না করিনি, ছোট মানুষ খেলবেই, এখানে যেহেতু একা থাকে তাই আমি আর না করিনি। আমরা আবার নিচে আসছি, এসেও একটু খেললো, খেলার পরে তারপরে হচ্ছে আমরা উপরে যাব, গিয়ে সন্ধ্যায় নাস্তা করব, তারপর রাতের খাবার বানাবো আমি। এই যে সকালের দিকে অনেক ঠান্ডা ছিল, আবার একটু আগেও ঠান্ডা ছিল, এখন আবার অনেকটা গরম হয়ে গেছে। তো বললাম না, এখানে ওয়েদার, এই সিজনে ওয়েদারের কোনো ই থাকে না, এক সময় ঠান্ডা এক সময় গরম, কখন কি পড়বে ওয়েদারটাই এরকম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসছি, আর এই ড্রটা করছে ওর আন্টির জন্য, ও আন্টিকে খুব ভালোবাসে, আন্টিকে ড্র করছে। আর এই যে রাত হয়ে গেছে, আমি এখন চিকেন ফ্রাইগুলো করব, চিকেনগুলো আমি এরকম কেটে রাখছি, এরকম কেটে কেটে রাখতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। আমি ছোটোগুলো আর পাইনি তো আমি বড়টাই নিয়ে আসছি, ছোটোগুলো হলে বেশি ভালো হয়। এই যে শুধুমাত্র আদা রসুন বাটা 2 চামচ করে লাগবে, হলুদ, ঝালের গুঁড়া আর হচ্ছে লবণ, এই কয়টা জিনিস লাগবে, আর কিছুই লাগবে না। আর লাগবে হচ্ছে একটু ময়দা, ময়দাটা লাগবে উপরে কোটিং করার জন্য। এই তো এই সামান্য উপকরণগুলো সবার বাসায় থাকে, সবাই ইজিলি এটা করতে পারবে, আর খেতেও অনেক মজা লাগে। যে আমি সব একসাথে দিয়ে মাখাবো, এখন ভালো করে মাখাইতে হবে যেন ওই যেখানে আমি কাটছি ওই কাটার ভিতরের ভিতরে ঢুকে যায়। এই যে সুন্দর করে মাখাতে হবে যাতে ভিতরে ঢুকে যায়, কাঁচা কাঁচা না লাগে আর মশলাটা ঢুকে যায়, খেতেও ভালো লাগবে তাহলে। এই যে আমার মাখানো হয়ে গেছে, তো আমি মাখায় এটা বেশিক্ষণ রাখবো না, যেহেতু এটা ব্রয়লার মুরগি নরম হয়ে যাবে, দেশি মুরগি হলে অনেকক্ষণ রাখতে হবে। আর এই যে ময়দার ভিতরে একটু ঝালের গুঁড়া আর লবণ দিয়ে আমি এরকম স্পুন দিয়ে মাখাই নিব। তো
তো আমি আর ওর বাবা আর তানহা, সেজন্য আমি চারটা নিয়েছি। এর মেজারমেন্টটা আমি বলিনি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন যে কয়টা চিকেন সেই অনুযায়ী দিতে হবে। আর অল্প একটু ময়দা দিয়ে আমি চিকেনটা মাখাই নিব, যেহেতু একটু পানি বের হয়েছে তাহলে ওই পানিটার নষ্ট হবে না, মাখাই নেওয়ার পরে মশলাটাও নষ্ট হবে না। আর হচ্ছে আমি ময়দাটা দিয়ে এটা কোটিং করে নিচ্ছি, এটা কোটিং হয়ে গেলে আমি এটা ভেজে নেব, ভাজলেই হয়ে যাবে। এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, একদম ডুবো তেলে ভাজবো এটা, আমি ডুবো তেলেই ভাজতে হবে আর কি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর এই যে আমার চিকেন, আর এই যে তেল গরম করতে দিছি, এই যে অল্প একটু দিয়ে দেখতেছি আমি তেলটা গরম হয়েছে কিনা। এরপর আমি চিকেনগুলো দিয়ে দিব, হাই হিটে এটা তেলটা গরম করতে হবে। তারপর চিকেনগুলো দেওয়ার পরে আমি আঁচটা লোতে দিয়ে দিব, মানে একদম কম আঁচে দিয়ে তারপর এটা ভাজবো, আস্তে দিয়েই ভাজতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে অথচ ভেতরে কাঁচা থেকে যাবে। লো আঁচে দিয়ে এটা ভাজতে হবে। এই যে ভাজা হয়ে যাচ্ছে, আমি অন্য পাশে উল্টাই দিছি, যেরকম লাল লাল হয়ে যাবে। এই যে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে, আসলে এটা খেতে অনেক মজা, আর বাচ্চাদের তো খুবই পছন্দ। তো আমরা যদি বাসায় বানাই তো সেটা অনেক হেলদি হয়, স্বাস্থ্যকর হয়। খুবই অল্প উপকরণে এত মজার একটা খাবার বানানো যায়, অবশ্যই বানাবেন এবং বলবেন কেমন হয়েছে। তো এখানেই শেষ করি।